গুড মর্নিং, আজকে একটা নতুন দিন, আজকে ফ্রাইডে, আজকে 3rd November। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন আজকাল খুব সকাল সকালেই উঠছি, কারণ খিদে পেয়ে যাচ্ছি, জানি না কেন তো সকালে খিদে পেয়ে যায়। তো সকালবেলা উঠেছি, স্যাটারিং পরিষ্কার করেছি, জামা কাপড় কাচা ভিজিয়ে দিয়েছি, কালকে যেহেতু ঘর মুছে রেখেছি আজকে আর মুছতে হবে না, আজকে শুধু রান্না করবো আর জামা কাপড় কাচবো। স্যাটারিং ক্লিন করলাম সবে, আর ব্যালকনি এগুলো সব মুছলাম, রান্নাঘরের টপটা মানে কিচেন টপ মুছলাম, বাসন মেজে দিয়ে যাবে, তারপরে রান্না শুরু করবো। আর এখন জল খাবারের ব্যবস্থা করছি, ভাবছি একটু এগ রোল বানাবো, কালকে অনেক কাজ ছিল, কারণ বাজার করেছি, রান্না করেছি, ঘরের এত কাজ করেছি আর পারছিলাম না। তো এগরোল বানাবো, তো ময়দাটা মেখে নিই আর স্যালাডটাকে কাটবো, তারপর বানাবো। আর দুটো কড়া দরকার, একটা কড়াতে তো বড্ড অসুবিধা হচ্ছে, রান্না করতে পারছি না। আজকে আবার তা ভাবছি একটা কড়া কিনবো, দেখি, রোজই তো ভাবছি কিন্তু কেনা হচ্ছে না। তো আজকে ভাবছি পালং শাক করবো, কালকে না লাল শাক করেছিলাম, পালং শাক করবো আজকে, গাজর আর আলু বড়ি দিয়ে। সিম পাইনি, কড়াইশুঁটি এনেছি, আর ভাবছি একটু জিরা রাইস করবো, আর মাছ এনেছিলাম কালকে, মাছ পড়ে আছে, মাছের কিছু কালিয়া করবো আর তেঁতুলের টক করবো, কারণ অনেক কিছু হয়ে যাচ্ছে, তেঁতুলটা পড়ে আছে ওই জন্য করবো। তো চলো একটা একটা করে শুরু করি এবার। আজকে তোমাদের সাথে একটা বিশেষ কথা শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো, একটু পরে বলছি। প্রথমে রুটি মতো ভেজে নেব, একটাই করছি, তারপর তেল দেব, অল্প করে তেল দিয়ে ভাজো। এই যে আমার এগ রোল রেডি, রেডি হয়নি, সেটা দেব। কেটে গুছিয়ে রাখলাম, সবজিও কেটে নিয়েছি, মাছটা বের করে নুন হলুদ মাখিয়ে রাখলাম, জাস্ট বাসনটা মেজে গেলেই কাজটা করবো। একটা কড়া তবু অসুবিধা, ভাত আজকে জিরা রাইস করবো, তো ওটাও তো নাড়তে হবে, সেই কড়ার মধ্যেই করতে হবে। দেখি এইখানে টমেটোটা কষছি মশলা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে কষছি, মাছ ভেজে রেখেছি, এখানে পালং শাক, এখানে টক, এখানে হচ্ছে জিরা রাইস, এই হচ্ছে রান্না মেনু। রান্না করে জামা কাপড় কেচে চান করে আবার শুয়েছি, কোমরে ব্যথা করছে, একটু পরে খাবো। তো তোমাদেরকে যেটা বলবো বলছিলাম, দুপুরবেলায় ঘুম পাচ্ছে, দুপুরবেলা 12টা বাজে, যে বিয়েতে কাউকে ভাবছি ইনভাইট করব না, কারণ বেকার লোকে আসবে, তোমাকে দুটো কথা শোনাবে যে বাবা বর ভালো হয়নি, এই হয়নি, খাবারে নুন কম ছিল, ঝাল কম ছিল, এইসব বলতে চলে যাবে, বেকার পয়সা নষ্ট। আর কাদেরকে ডাকবো যারা আমার ওয়েল উইশারই নয়, যে হ্যাঁ আমার ভালো হোক সেসব চায়, সেরকম তো কাউকে আমি খুঁজে পাচ্ছি না, না আত্মীয় স্বজন না অফিসের কলিগ। তো ভেবেছিলাম সবাইকে নিমন্ত্রণ করবো, হল টলও দেখছিলাম, কথাও বলেছিলাম,
বুক করবো বলে, কিন্তু লাস্ট মোমেন্টে ভাবছি যে কাউকেই বলবো না, কারণ বিয়েটা নিজেদের মধ্যেই হোক, সেটাই ডিসিশন নিয়েছি। বাবা 50 বার ঘুম আসছে, হাই আসছে, তো এটাই ডিসিশন নিয়েছি। তোমরা বলো ওটা ঠিক কি না, যদি খাওয়াতেই হয় কোনো নিডি লোকজনদের খাওয়াবো, সেখানে ডোনেট করব, যারা সত্যি দুবেলা দুমুঠো খেতে পারছে না। ছোট ছোট বাচ্চারা অনেক এনজিও আছে যারা করে, তো সেখানে হয়তো ডোনেট করব, তবে বিয়েটাকে করে নিই তারপরে। আর এই সব খেতে পাওয়া লোকজনদের না বলাই ভালো, এটা আমার মত। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। ডিনারে বেগুন পোড়া আর রুটি করেছি, তো ওটাই খেয়ে নেবো, আজকে আর বেশি ঝামেলা করিনি। তরকারি করতে ইচ্ছা করছিলো না, সকালে এত কিছু রান্না করেছি। আর বেগুনটা তো ভালো ছিল, এত বড় ছিল, একটু রয়ে গেছে, রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। গুড নাইট, টাটা।